আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন। আজকে সকালে যা যা ব্লগে থাকছে, আজকে আমার ছেলে সকালে খিচুড়ি করেছি সবার জন্য। ও খিচুড়ি খাবে না, ও দুধ দিয়ে কোকো ক্রাঞ্চ দিলাম, সেটা খাবে। এটা খেতে ভালো লাগে তার। আজকে রান্না করব আমি লতি, ভিন্ন স্বাদের লতি সিমের বিচি দিয়ে। এই যে লতিগুলোকে কুটে আমি আগে একটু টেলে নিচ্ছি, এতে কি হয় মানে গায়ের পানিটা শুকিয়ে যায় এবং লতি ধরার যে একটা ইয়ে থাকে, প্রবণতা থাকে, সেটা আর থাকে না, ভয় লাগে, ভয়টা থাকে না। আমি টেলে তারপরে ধুয়ে নিব, তারপরে আমি রান্না করব। আগে ভালো করে টেলে আমি শুকিয়ে নিচ্ছি লতিটাকে। আপনারাও এভাবে, জানি না কে কে এভাবে আমার মতো রান্না করেন। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লতিটা টেলে নিলে কি গলা ধরার আশঙ্কাটা একটু ভয়টা কমে যায়। এই যে শুটকি দিলাম আমি, এটাকে বলে বাঁশপাতা শুটকি। এখন আপনারা কে কী বলেন জানি না, শুটকিটাকে গরম তেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে কি হয়, শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেটা আর থাকে না। শুটকিটাকে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে কষাবো, ভেজে নিব আর কি। ভেজে নিলে শুটকির একটা কাঁচা গন্ধ থাকবে না। এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে লাল করতে হবে। আর আসলে আপনারা অনেকেই লতি খান না ভয়ে, যে অনেকে বলেন যে বাজার থেকে কিনে এনেছি, শুকনো জায়গার না ভিজা জায়গার জানি না, যদি গলা ধরে ভয় থাকে না। আসলে ভালো করে লতিটা ভালো করে টেলে নিলে, তারপরে টেলে নেওয়ার পরে ধুবেন, ধুয়ে নিলে অনেক সময় থাকে না লতির ধরার ভয়টা থাকে না। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, আমি একটু মরিচ ঝাল বেশি খাই লতিতে, আপনারা যে যেমন খান, কেউ কম খেলে সেটা কম পরিমাণে কম দিবেন। হলুদের গুঁড়ো এখন ভালো করে নেড়ে চেড়ে এটা কষাতে হবে। কষিয়ে তারপর হালকা পানি দিয়ে দিবেন, পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লতি তো আপনারা সবাই খান, তো আমারটা একটু ভিন্ন স্বাদের, কারণ আমি সিমের বিচিটা দিয়েছি। সিমের বিচি আমি আগে ডিফে সংরক্ষণ করেছিলাম, সিদ্ধ করে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, ছেঁকে পানিটা ছেঁকে সংরক্ষণ করেছি। এভাবে আপনারাও করতে পারেন। এতে কি হয়, হঠাৎ করে সিমের বিচি যে কোনো তরকারিতে নামিয়ে দেওয়া যায়। আমি আগে বলেছিলাম লতিটাকে ধুয়ে টেলে রেখেছিলাম, যে আগে তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন রান্না করছি। এতে আমি মনে করি আমার এভাবে আপনারাও রান্না করতে পারেন। এতে এভাবে রান্না করলে কি লতিটা গলায় ধরার ভয়টা একটু কমে যায়। এখন লতিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। সিমের বেচি, শুটকি এগুলো ভালো করে ধুয়ে, কাটা ছিল কাটাটা ফেলে দিলাম আমি শুটকির। বাঁশপাতা শুটকিটাও আপনারাও কে খেয়েছেন কি না জানি না, কিন্তু এটার ঘ্রাণটা খুবই সুন্দর, মানে খুব ভালো লাগে। আপনি দেখেছেন আমি দুটো শুটকি দিয়েছি, এতে আমার তরকারিটা পুরো এত ঘ্রাণ হয়েছে যে পাশে থেকে বলছে যে কী রান্না করছি, এত ঘ্রাণ সুন্দর। আমি মরিচের গুঁড়ো আরেকটু দিয়েছি, আমি একটু ঝাল ঝাল হতে, ঝাল হলে খেতে পছন্দ করি। যাই হোক, এটা যার যার পছন্দ। ভালো করে নাড়াচাড়া দিয়ে এই তো শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমার রান্না শেষ। আপনারাও এভাবে রান্না করতে পারেন। এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রান্না, সেটা হচ্ছে শিং মাছের ডিম দিয়ে নারকেল। আচ্ছা, পেঁয়াজ লাল করে নিলাম, আদা বাটা দিয়েছি, আদা বাটাটা একটু ভালো করে তেলে ভেজে নিব, যেন আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছে,
पानी दिए दिलाम, हलुदेर गुड़ा, मरीचर गुड़ा, लवण, एगुलो दिए भालो करे कषाते हबे। शिंग माछेर डिम, आसले माछेर डिम अनेके अनेक रकम भावे खाय, तो आमरा शिंग माछेर एटा दिएछि जिरे गुड़ो। आमि माछेर डिमटाके सिद्ध करे निएछि, सिद्ध करे निये सेटा पाटाय बेटे निएछि, मिहि करे बेटे निएछि। बेटे आर ए जे आगे थेके नारकेल कोड़ा छिलो डिपे, ओटाके दिए दिलाम। নারকেলটাকে লাল লাল করব, ভাজা ভাজা করব একদম। নারকেল কুরিয়ে নিয়েছে, কুরিয়ে তারপরে কেউ কোরানোও দিতে পারেন, কেউ বাটাও দিতে পারেন। আমি কোরানোর পরে একটু বেটে নিয়েছিলাম, এতে কি হয় সফট হয় নারকেলটা। নারকেলটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এটা রান্না করতে একটু সময় লাগে, কারণ মাছের ডিম তো ভালো করে এটা সিদ্ধ করতে হয় এবং কষাতে হয়, বিশেষ করে এটা কষি অনেকক্ষণ কষাতে সময় লাগে। ভালো করে কষিয়ে এটাকে ভাজা ভাজা করতে হয়, নাড়তে হয়। এতে কি হয়, আপনারা এভাবে আমার মতো খেতে পারেন, যেহেতু একটু ভিন্ন স্বাদের আমি বলেছি। মাছের ডিম তো আমরা অনেকেই রান্না করি, তবে আমার কাছে মনে হয় আমার এই রেসিপিটা একটু ভিন্ন স্বাদের, কারণ এভাবে সচরাচর আমি কাউকে তেমন দেখি না। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি, আপনারা এটা ট্রাই করবেন বাসায়। এই যে মাছের ডিম বেটে রেখেছিলাম সিদ্ধ করার পর, সেটা দিয়ে দিলাম। আমি শিঙ্গি মাছ খাই, বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চা শিঙ্গি মাছ। ডিমগুলো আমি একসাথে কয়েক বার জমিয়ে নিয়েছি, জমিয়ে তারপরে ভাবলাম যে ডিমগুলো আজকে রান্না করি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাতে হবে, চুলার আঁচটা কমিয়ে বারবার নেড়ে নেড়ে। এটা যতক্ষণ একদম শুকনো ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে বারবার নাড়তে হবে, বারবার নাড়তে হবে, যেন পানিটা শুকিয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এই যে দেখুন, একটু পানিটা টেনে এসেছে, আমি নাড়তে নাড়তে একদম পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এটা কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এটা আরও ভাজা ভাজা লাল লাল হবে খেতেও। ভিউয়ার্স, খুব সুস্বাদু, খুবই মজা। আমি তো বাড়িতে ট্রাই করেছি, আপনারাও করবেন, আশা করি ভালো লাগবে, সবাই খেতে পছন্দ করবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণে দিবেন। হ্যাঁ, এটা নাড়ার উপরে থাকতে হবে, কারণ না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে। যদিও আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, এটাকে বারবার নাড়তে হবে। তেল প্রায় টেনে এসেছিল, আমি আরেকটু দিয়েছি, কারণ আমার এটা এখনও হয়নি, এটা আরও ভাজা ভাজা হবে, ঝুরঝুরা সফট একদম নরম হবে, মুখে দিলে একদম মিশে যাবে। আমার এই রেসিপিটি আপনারা আসলে বাসায় করতে পারেন এভাবে। অনেকে আছে নারকেলের তরকারি পছন্দ করে না, না তবে আমিও নারকেলের তরকারি খাই না, তারপরে এটা আমার ডিমের দিয়েছি তো এটা আমার ভালো লেগেছে। এদিকে মুরগি এনেছিল, বাচ্চারা কাবাব পছন্দ করে, কাবাবের জন্য আমি আরেক চুলায় বসিয়েছি ডাল। মুরগি আম্মু কেটে দিয়েছিল, এই যে বুটের ডাল দিয়ে মুরগি, বুকের পিসটা নিয়েছি, বুকের পিসটা দিয়ে মুরগির কাবাব করতে, এই যে সিদ্ধ করে আমি বেটে নিয়েছিলাম, কাবাব করতে এটা ভালো লাগে আমার। কাবাবের জন্য আমি এখানে বুটের ডাল আর মাংস দেখলেন, ছোটো ছোটো পিস করে নিয়েছি মুরগির মাংস, এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ 8-9টি, তারপরে আদা রসুন বাটা তো দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়ো একবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে মাখা মাখা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।